হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি স্মনুরুজ্জামান আর আপনারা দেখছেন ব্ল্যাক নোট। তো ভিউয়ার্স, অনেকদিন যাবত আমার এই ট্যাঙ্কের তেমন একটা যত্ন নেওয়া হচ্ছে না। তো আমি এই ট্যাঙ্কে হঠাৎ করে দেখতে পাচ্ছি এই যে গ্লাসের পিছনে সাদা সাদা অ্যালগি জমেছে, এটা হচ্ছে শাক করে নেয় হচ্ছে শাকার। শাকার ধর এক ধরনের মাছ যেটা হচ্ছে অ্যালগি খেয়ে বড় হয়। তো আমি হচ্ছে চায়না এক ধরনের, চায়না তো না, আমেরিকান এক ধরনের শাকার বের করেছে যেটা হচ্ছে বেবি শাকার। এটা হচ্ছে মাছের তেমন একটা ক্ষতি করে না, দেখেন এটা একদমই বেবি টাইপের, যেটা হচ্ছে আমি গাপ্পির সাথে রেখেছি। আমার আগের ভিডিওতে দেখতে পাবেন যে আমি এই শাকারটা হচ্ছে নিয়ে আসছিলাম গাপ্পির সাথেই। তো এটা হচ্ছে এতটাই ছোট যে মাছের সাথে মিশে থাকে, আবার খুব ভীতু টাইপের। এটা হচ্ছে এরা পলাই বেশি থাকতে পছন্দ করে আর অ্যালগি খেয়ে বড় হয়। তো ভিউয়ার্স, আমি বের করি, দেখুন একবারেই ছোট, এটা হচ্ছে একবারেই ছোট গাপ্পি মাছের মতনই। তো আমি হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামে দিতে যাচ্ছি বাচ্চাদের ট্যাঙ্কে। তো আসলে আমি গাপ্পি মাছের বাচ্চা ট্যাঙ্কের মধ্যে এটা তো দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি যে এটা মাছকে কোনো রকম আক্রমণ করবে কিনা বা অ্যাগ্রেসিভ হয়ে উঠবে কিনা। তো আপনারা অবশ্যই জানান যে এই গাপ্পি মাছের মধ্যে এই দুইটা শাকার দিলে সমস্যা হবে কিনা। অবশ্য গাপ্পি মাছের বাচ্চার অ্যাকোয়ারিয়ামের মধ্যে এই দুটা শাকার দিলে সমস্যা হবে কিনা। এটা একবারে ছোট, তারপরে আমার কেন যেন মনে হচ্ছে যে এটা অ্যাগ্রেসিভ হলেও হতে পারে। তো আমি আমার অ্যাকোয়ারিয়ামের কেক একটু ক্লিন রাখার জন্য বা গ্লাসের অ্যালগিগুলো দূর করার জন্য এই শাকার দুটো দিয়েছি। তো আমার দেখতে দেখতে আমার এই গাপ্পি মাছের বাচ্চাগুলো বা বেবিগুলো খুব সুন্দরভাবে সার্ভাইভ করে উঠছে এবং একটু একটু করে গ্রোথ হচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হয়তো মেল বা ফিমেল। আসলে এখনও বোঝা যাচ্ছে না, কারণ এটা এখনও বাচ্চা। তো সাধারণত মেল ছোট হয় গাপ্পির ক্ষেত্রে আর ফিমেলটা একটু বড় হয়। তো দেখা যাক কী হয়, আসলে এখনও তো ছোট আছে, বোঝা যায় না, কিন্তু খুব চঞ্চল এটা বোঝা যায় যে মানে এক জায়গায় চুপচাপ থাকে না, এরা ছোটাছুটি করতে অনেক পছন্দ করে। তো এদেরকে ক্যামেরা ফোকাস করতে অনেক কষ্ট হয় এখনও, কারণ এখনও অনেক ছোট, একবারেই ছোটো।